জয় তারা, জয় তারা। আজ আমরা একটি সুন্দর আসন নিয়ে আলোচনা করব। আসনটি খুবই সহজ এবং এই আসন সম্পর্কে এর আগেও অনেক কথা বলেছি। জানি না আপনারা কেউ করেছেন কি করেননি, যদি করে থাকেন তাহলে অনেকেই হয়তো উপকার পেয়েছেন। ভুজঙ্গাসন আসন, এই আসনটি সম্পর্কে আজকে শুনব, জানব, জানার চেষ্টা করব। অনেককেই আমি সামনে থেকে দেখিয়েছি কিভাবে আসনটি করতে হয়, অনেককেই ফোনের মাধ্যমে বলেছি। আজ এই আসনটি আমি এপিসোডে ভিডিওর মাধ্যমে আপডেট দিচ্ছি, মানে চিত্রর মাধ্যমে। তো শুনবেন কিভাবে এই আসনটি করা যায় এবং এই আসনটি করার পর কী কী রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি। ভুজাঙ্গ আসনে শরীর সাপের ফনার তোলার অবস্থার মতো দেখায় বলে এর নাম ভুজঙ্গাসন। এই আসনটি করলে মনে হয় যেন একটি সাপ সে ফোনা তুলে আছে, তাই এই আসনটির নাম ভুজঙ্গাসন। এই আসনটি করার খুবই সহজ উপায় এবং উপায়টি বলছি। উপুর হয়ে সব আসনে শুয়ে পড়ুন ও পা জোড়া করে মাটিতে রাখুন, মানে যেটিকে বলা হয় উপুর হয়ে শুয়ে পড়ার কথা। দু হাতের তালু বুকের পাশে মাটিতে রাখুন, হাতের আঙুল যেন কাঁধের সঙ্গে একই সমরেখায় থাকে। এবার কোমর থেকে শরীরের উপরের অংশটি ভাঁজ করে মাটি থেকে যতদূর সম্ভব উপরে তুলুন। ঘাড় ও মেরুদণ্ডকে সাধ্যমতো বাঁকাবেন। হাত দুটি শরীরের সঙ্গে ঠেকে থাকবে। তল পেট উরু এবং হাঁটু ও পায়ের আঙুল মাটিতে ঠেকানো থাকবে। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে 20-30 সেকেন্ড থাকুন। এইভাবে 3 বার অথবা 4 বার করুন এবং প্রত্যেক বার করার পর একবার করে সব আসন করবেন, বা সবাসন করে মানে বিশ্রাম যেটাকে বলা হয় সেটিও আপনি 20-30 সেকেন্ড করবেন। এই আসনটি খুব ধীর স্থিরভাবে করবেন। এই আসনের উপকারিতা ও কার্যকারিতা, বর্তমানে কয়েকটি বিশেষ অসুখ প্রতিদিন বেড়ে চলেছে, যেমন সার্ভাইকাল স্পন্ডিলোসিস, লম্বেগো বা পিঠের নানা রকম ব্যথা বেদনা। এই ভুজঙ্গাসন পিঠের এই মাংস পেশিগুলিকে মজবুত ও কর্মক্ষমতা রাখে এবং ব্যথা বেদনা দূর করে। এই আসনের নিয়মিত অভ্যাস হজম শক্তি বৃদ্ধি করে, যকৃৎ ও পিলাকে সুস্থ সবল করে, বাঁকা মেরুদণ্ড সোজা করে, কোমরে বাত বা কোনো রকম ব্যথা বেদনা আশ্রয় করতে পারে না। এই আসন প্রত্যেক মহিলার অতি অবশ্যই করা প্রয়োজন, কারণ ভুজঙ্গাসন ডিম্বাশয়ের ও জরাগুতে
রক্ত চলাচল বৃদ্ধি করে, সুস্থ রাখে এবং কর্মক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। স্ত্রী ব্যাধিতে এই আসনটি উপকারী খুবই। এই আসন হাই ব্লাড প্রেশার রোগীদের জন্য খুব উপকারী, কারণ মানসিক উদ্বেগ বা উত্তেজনা রক্তের মধ্যে অ্যাড্রেনালিন ক্ষরণে সাহায্য করে, ফলে রক্তের চাপ বৃদ্ধি পায়। কিন্তু এই আসনটির নিয়মিত অভ্যাসে অ্যাড্রিনাল গ্রন্থিকে ত্রুটিমুক্ত করে কর্মক্ষমতা বৃদ্ধি করে, রক্তচাপ কমাতে সাহায্য করে। আপনারা প্রতিদিন এই আসনটি নিয়মিত করুন 3-4 বার। এর উপকারিতা, এর কার্যক্ষমতা নিশ্চয়ই আপনারা পাবেন। আপনারা যাতে ঘরে বসে বসে নানা রকম রোগের চিকিৎসা করতে পারেন যোগ আসনের মাধ্যম দিয়ে, তাই আমার উদ্দেশ্য যে আপনাদের কাছে যোগ আসন সম্পর্কে জানানো। যদি ভুল কিছু হয়ে থাকে সেটি ক্ষমা করিবেন, কারণ কথার বলতে বলতে বা কথার মাধ্যমে অনেক সময় কথা জড়িয়ে যায়, তাই বোঝার চেষ্টা করবেন। আজ এই পর্যন্তই। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর জীবন কাটুক, ঈশ্বরের কাছে এই কামনাই করি। জয় জয় তারা, জয় তারা।